ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আজকে যে কাজটা আধুরা ছেড়ে চলে গেছিলাম সেই কাজটাই আজকে করতে চলে এসেছি সিসিটুতে যেটা বলে গেছিলাম তোমাদেরকে আবার আসব তা আমি অর্পণ সকাল সকাল চলে এসেছি সিসিটুতে সেই কাজটা করতে আর অর্পণের সাথে আরেকজন এসেছে তা তাকে আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় ওর জন্য দেখছি সে কোথায় তার জন্য আমাকে এগিয়ে আসতে হয়েছে আর অর্পণ রয়েছে ভেতরে ভেতরে অনেক কাউন্টারও করেছে 15ই আগস্ট পারপাসে ইভেন্ট হচ্ছে খুব সুন্দর সুন্দর কাউন্টার করেছে দেখলাম সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তার আসার কথা ছিল সে তো চলে এসেছে আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার একটা বন্ধু আসবে সেই বান্ধবীর সাথে আর কি দেখা করার আছে অনেক বছর পর তার সাথে আমার দেখা হবে তাও অন দ্য ওয়ে ও আসছে তো আসলে ওর সাথে কথা বথা বলে তারপর আর কি ও আর আমি বেরিয়ে যাব আর অর্পণ আর কি আসবে অর্পণের সেই বন্ধুকে নিয়ে যার সাথে অর্পণ আর কি কিছু কাজ আছে অর্পণের সেটা করবে সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মা তাল তাল বোনা স্টার্ট করে দিয়েছে এই ঝুড়িটা কালকে কিনে এনেছিলাম এই কারণে এই তাল বোনার জন্য জানো তো তাল বোনা বলে না কি বলে তাল ছেঁচার জন্য কারণ এগুলো নিরামিষই করছি তাহলে ঠাকুরকেও আর কি দিতে পারবো এর জন্য ঠাকুরের সব জায়গাতেই দেখছো করা হচ্ছে আর মা করছে আর আমি তোমাদের সাথে কথা বলছি আর আমার অবস্থাটাও দেখাচ্ছি দাঁড়ো এক্সট্রিম লেট মা শুরু করে দিয়েছে করা আমি জাস্ট চেঞ্জ করব চেঞ্জ করে তারপর আমিও স্টার্ট করব তালের বড়া করার জন্য আর তিতলি সারাদিন পর আমাকে দেখে করছে দেখো করছে দেখো এই জাস্ট এক্ষুনি ঢুকলাম বাড়িতে গুড ইভিনিং এভরিওয়ান ইভিনিং আজ জানানো হয়নি সিসিটুতে সেই তোমাদের সাথে কথা হলো তারপর মাঝখানে অনেকটাই টাইম চলে গেছে তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ বিশ্বাস করো এই সপ্তাহটা আমি খুবই ব্যস্ত থাকবো কাজে হয়তো এরকম ভাবেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আর দেরি না করে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো চটজলদি রেডি হয়নি তালে বড় করার জন্য চলো মোটামুটি এয়ারপোর্টে 2.5 নম্বরে এত জ্যাম বাড়িতে আসতে অনেকটা লেট হয়ে গেছে ওই জ্যামের কারণে মা এখন নারকেল কোড়াচ্ছে নারকেলটা আমি করাবো মা একটা করে দিচ্ছে আর বাদ বাকি মালাগুলো আমি কোড়াবো আর তিতলি নারকেল খাওয়ার জন্য কি করছে দেখো কালকে দেখো দুটো তাল এনেছিলাম তো এই একটা তাল আর একটা তাল সেচা হয়ে গেছে যেটা বড় তাল সেটাই আর কি মানে হয়ে গেছে তাই এই ছোট তালটা রেখে দিচ্ছি এই তালটা দিয়েই আজকে হবে তালের বড়া আর তালের লুচি অনেক বড় ছিল তালটার জন্য অনেকটা হয়েছে দেখেছো তো এবার চলো তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিই চলো হ্যালো আমি তালের লুচি কোনোদিনও খাইনি মা খুব সুন্দর তালের লুচি করে তাই এবার স্পেশালি তালের লুচি খাবো যেটা মা করে আর এখানে মা এখন তালের মধ্যে কলাগুলো দিয়ে দিচ্ছে এই যে তালের মধ্যে সব কলাগুলোকে দিচ্ছে মা হ্যাঁ ও তারপরে দেওয়া হবে নারকেল তারপর দেওয়া হবে মধ্যে একটু ময়দা সুজি চিনি সব দেওয়া হবে আর দুধ কি এটা তালের লুচি বানানো হচ্ছে তালের লুচি আর তালের বড়ার একটাই তো হবে এটা একসাথেই তো হবে এটা লুচির মধ্যে হবে নাকি লুচিতে একটু আলাদা হবে লুচি আলাদা আচ্ছা এটা শুধু তালের বড়ার হচ্ছে লুচির আলাদা হবে সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো কতটা দূর সুজি দিলাম সুজি রুটি দিলো পিঁপড়ে আছে চিনির ভেতর চিনি বেশি দিলে নাকি তলা রাখতে যায় হ্যাঁ জানতাম না জেনে নিলাম না তোমার যারা জানবে না তারাও জেনে না এখন বাজে কটা গেল রাত 9টা বেজেছে তো রাত 9টা বাজে
দিকে তাকাচ্ছো কেন? দেখো তিতলিকে দেখো, তারপর খাওয়ার লোভে লোভী বাচ্চা লোভের জন্য বসে আছে দেখো। নারকেলের মালা এনে বসে খাটে বসে বেশ আরাম করে নারকেল খাওয়া হচ্ছে দেখো। মেয়ের কাণ্ড দেখো, দেখেছো আমার মেয়ের কাণ্ডে নারকেল আছে ওর মধ্যে। ওটা নিয়ে নিতে হবে, এবার নিতে নিতে গেলেই তো খকর খকর করবে। ও ওইটুখানি ও দাঁত দিয়ে বার করতে পারবে না, ও চাটবে তাই না মা? দেখুন পাগলি মেয়ের কীর্তি, দেখুন এই কীর্তি আমার পাগলি মেয়ের, এই করে যাচ্ছে আজকে আর কি। ফার্স্ট টাইম আমার শাশুড়ি আমাকে, কোথায় কোথায় মুখটা দেখাও, আমার শাশুড়ি আমাকে তালের বড়া করা শেখালো। ফার্স্ট টাইম মা দিয়ে আমাকে তালের বড়া করা শেখালো, সঙ্গে তোমরাও শিখে নেবে। ফার্স্ট টাইম আমি তালের বড়া করছি। আর ফার্স্ট আর কি ডোম্পাকে যেহেতু দিতে হয় বলে, তাই ফার্স্ট আর কি দিয়ে দিলাম। মা বললো তিনবার দিতে হয়, তাই তিনবার ডোম্পাকে দিলাম আর কি। দিলে আর কি ভালো, যে কোনো মানে পিঠে বলো এরকম ধরনের জিনিস দিলে আর কি ঠিকঠাক ভাবে ভালোভাবে আর কি হয়ে যায়। আর ফার্স্ট এটা করছি আর কি ঠাকুরের জন্য, এটা ঠাকুরকে দেওয়া হবে, সেই ঠাকুরের জন্য করি। মা কমিয়ে দেবো দেখো, হচ্ছে তো এত ছোট? আচ্ছা সাইজে বড় হয়ে গেছে, মা বলছে একটু ছোট করতে। আচ্ছা একটু ছোট ছোট করে করবো। শেখানো হচ্ছে আমার, আমাদের যখন বয়স হয়ে যাবে তখন অহনা করে আমাদের খাওয়াবে। কিরে করে খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ করে খাওয়াবে। মা এবার মাখবে এটা, এটা তালের লুচিটা মাখা হচ্ছে। মা মেখে নিক, নুন দেবে মধ্যে, এর মধ্যে নুন দেবে, নুন দিয়ে মাখবে বলছে মা। দুধ দিয়ে মাখবে না জল দিয়ে? মা এটা দুধ দিয়ে, এদিকে মা মাখছে আর এদিকে এই যে ফুলছে দেখো হচ্ছে। পেরেছি আমি বড়া করতে, তালের বড়া করতে ফার্স্ট টাইম। ইডলি এদিকে তেতিয়েই যাচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, ভাবছো তো দুবার দুবার কেন ইউনিফর্ম পরে গুড ইভিনিং করছি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে নেক্সট ডের ব্লগ, কাল থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। কাল থেকে আজ অব্দি ব্লগটা শেষ করতে আমি পারিনি, কাল থেকে আর কি আমার তালের বড়ার ব্লগটা চলছে। আগের দিন দেখেছিলে তালের বড়ার সবকিছু কেনাকাটি করতে গেছিলাম, আর কালকে তিতলির একটা ছোট্ট শর্ট দিয়ে ভিডিওটাকে শেষ করেছি। কালকেই তালের বড়ার ভিডিওটা আর কি যেত, কিন্তু কালকে যেটা ঘটে গেছে, খুব খারাপ জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে তালের বড়া হচ্ছিল, আর তালের বড়া করতে করতে তালের লুচিও আর কি মা বানাবে বলে ঠিক করেছিল, সবকিছু মাখাও হয়ে গেছিল, তালের বড়া তালের লুচি আর কি হবে, তা দেখতেই পাবে ব্লগে তোমরা। তা তালের বড়া বানাতে বানাতে মা শরীরটা বলছে খারাপ লাগছিল, মানে কালকের কথা বলছি, এটা তো আজকে ব্লগটা। তা শরীরটা খারাপ লাগছে নটা থেকে, সাড়ে নটা থেকে বলছে আমার শরীরটা ঠিক ভাল লাগবে না, মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে, তাও বলে। তারপর আমি বললাম ঠিক আছে রাখো, বাদবাকিগুলো আমি ভেজে দিচ্ছি। তারপর আমি ভাজলাম, বাদবাকি মা গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আস্তে আস্তে হঠাৎ করে মায়ের শরীরটা আরো খারাপ হয়, প্রেশার খুব বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রেশার মাপা হয়, আমাদের যে দাদা এসে আমাদের বাড়িতে প্রেশার মাপে, তোমরা জানো ব্লগে আগে ওই শুভমকে ইঞ্জেকশন দিতে দেখেছিলে, তা উনি এসে ওই কাকু এসে প্রেশার মাপলো, প্রেশার অনেকটা বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে তোমার আমাদের সামনে একটা যে দোকান আছে, মেডিসিন শপ আছে, ওখান থেকেই টুকিটাকি কিছু বলে, যেটা বলে হয় না বলে ওষুধ আনা হয়, তা ওই কাকুর থেকে অনেক বছর ধরে আর কি আমাদের বাড়ির সবাই আর কি কিছু বলে, টুকিটাকি বলে, গা ব্যথা হ্যান ত্যান কিছুটি বলে বলে নিয়ে আসে ওষুধ। তা ওই কাকুর কাছে নিয়ে যাওয়ার পর কাকু কি ওষুধ দিল মাকে, ওষুধ খাওয়ানোর পর একটু ঠিক ছিল। তারপর আজকে সকাল থেকে হঠাৎ করে মায়ের শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। কালকে ব্লগ তো আমার হয়নি, বাদই দাও, তালের বড়া সত্যি কথা করেছি কিন্তু একটাও তালের বড়া দাঁতে কেটে দেখিনি, এখন একটুখানি খাবো তালের বড়া। তারপর কি হচ্ছে শোনো, তারপর মাকে নিয়ে সকালবেলা এই ইউনিফর্ম পরে যে দেখছো না, মানে কি বলবো, সারাদিন যা গেছে আমার, মানে আমাদের উপর আর কি বলো, অর্পণার আমার উপর, মানে ভাষা দিয়ে বলে বোঝানোর মতন অবস্থা না। সঙ্গে সঙ্গে ইউনিফর্ম পরেই মাকে নিয়ে যাই, আমাদের এখানে যে হসপিটাল আছে ওখানে মাকে নিয়ে যাই, মাকে দেখানো হয়, মাকে ওখানে রেখে দেয় কিছুক্ষণ, রাখার পরে তারপর তোমার বাড়িতে মা আসে, চারটের সময় বাড়িতে আসে, চারটের সময় বাবা নিয়ে এসেছে মাকে বাড়িতে। তারপর অতক্ষণ তো আমরা ছিলামই, আমরা প্রায় আড়াইতে না, হ্যাঁ আড়াইতে তিনটে পৌনে তিনটে অব্দি আমরা ছিলাম। তারপর বাবা মাকে নিয়ে আসে বাড়িতে, মায়ের শরীর খুবই খারাপ, প্রেশার থেকেই আর কি হয়েছে, প্রেশারটা প্রচণ্ড বেড়ে গেছিল। তা এখন মা একটু ভালো আছে, মা শুয়ে আছে এখন, সারাদিন পর এই ফিরলাম। আর কালকের ব্লগ তো পুরো একদম হয়েই গেছে, ব্লগ আর ছাড়া হয়নি। তা তালের বড়াগুলো খুব ভালো হয়েছিল, শুভমনা খেয়ে বললো খুব মচমচে, খুব ভালো হয়েছে। আর এখন সারাদিন পর আমি খাচ্ছি এখন কি দেখো, চাউমিন, কারণ মায়ের শরীর খারাপ, টিফিন করারও কেউ নেই, আর আমারও আর শরীরের অবস্থা নেই যে আমি টিফিন করবো, টিফিন করে তারপর খাবো। আর তিতলি মা খাবার দেখলেই তো তিতলি মা চলে আসে এখানে, এই হয়েছে অবস্থা। মানে কালকে যে কি করে ঘটে গেল, মানে আমি নিজে বুঝতে পারলাম না যে মায়ের শরীরটা হুট করে খারাপ হয়ে গেল, আমার প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম শরীর খারাপ হয়ে। তারপর রাতে ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু সকাল থেকে আজ আবার ওই অবস্থা। ওই জন্য কাল থেকে ব্লগটা আজ অব্দি কন্টিনিউ হচ্ছে। এখন বাজে 7:30, এখন আমি ফ্রেশ হবো, স্নান ফান করবো, ফ্রেশ হবো, ইউনিফর্ম চেঞ্জ করবো, তারপর রাত্রিবেলা কিছু রান্নাবান্না করতে হবে। সকালবেলা তো রান্না সেই মতো কিছুই হয়নি, কোনো রকমে আলু সিদ্ধ ভাত করা হয়েছিল, তাও নিচের ঠাকুমা আর কি করে দিয়েছিল শুভমোহনার জন্য, ওরা বাড়িতে ছিল, ও তিতলি, শুভমা, রহনা ছিল বাড়িতে, এই হয়েছে ব্যাপার। এই করে সারাদিন চলে গেল। কালকের ব্লগটা কত আনন্দ দিয়ে শুরু করেছিলাম জানো, তারের বড় ব্লগটা কত সুন্দর এনার্জি দিয়ে, কত আনন্দ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু তারের বড় ব্লগটা মানে আর কি এরকম হয়ে গেল, মায়ের শরীরটা খারাপ হয়ে। তা মা এখন ঠিক আছে, আশা করি তোমাদের ভালোবাসায় তাড়াতাড়ি মা ঠিকও হয়ে যাবে। তা চলো আর কথা বলবো না, কাল থেকে কন্টিনিউ হচ্ছে ব্লগটা, এবার ব্লগটা আজকে এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই যে যেখানে আছো সবাই সুস্থ আর ভালো থেকো, ঠিক আছে? তাহলে চলো আজের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন ভাবে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, কোভিডের যা প্রোটোকল তাই তাই মেনটেন করো, ঠিক আছে? আমার পেটে মানে রীতিমতো ইঁদুর ছুটো, সব দৌড়াদৌড়ি শুরু হচ্ছে, খুব খিদে পেয়ে গেছে গো, আর পাচ্ছি না, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে শুতে পারলে, মানে একটুখানি যেমন কাজের প্রেশার বেড়ে গেছে আমাদের, কাজের প্রেশার প্রচন্ড প্রচন্ড লেভেলে বেড়ে গেছে কাজের প্রেশার, তেমন বেড়ে গেছে, মানে হুট করে মায়ের শরীরটা খারাপ হয়ে দুটো একসাথে মানে ডবল ট্রিপল হয়ে গেছে প্রেশারটা, বুঝেছো? যাই হোক এখন ঠিক আছে, ওটাই সব থেকে বড় কথা যে মা ঠিকঠাক আছে। তা চলো টাটা, বাই বাই, গুড নাইট, আর হ্যাপি স্মাইল, টেক কেয়ার।